হ্যালো কোডার্স, মোজামিল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা তো এই যে সেকশনটা আমরা শুরু করছি, এই সেকশনটা আসলে আমাদের হাইবারনেট কিভাবে আমরা আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনতে ইন্টিগ্রেট করব সেটার জন্য আমাদের এই সেশনটা শুরু হচ্ছে। তো এই সেশনে আমরা হাইবারনেট ইউজ করা শিখব, কিন্তু আমরা হাইবারনেট নিয়ে খুব বেশি ডিটেলে যাব না, কেননা আমাদের টিউটোরিয়ালটা আসলে স্প্রিংয়ের জন্য, তাই না? আমরা যদি খুব বেশি ডিটেলে চলে যাই তাহলে এটা একটা হাইবারনেটের টিউটোরিয়াল হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের প্রজেক্টে কাজ করার জন্য যতটুকু হাইবারনেটের প্রয়োজন ততটুকু আমরা এখানে শিখব। তো অনেকে হয়তো যদি আমাদের প্রজেক্টটা শুরু করেন হাইবারনেট শেখার জন্য, সেক্ষেত্রে আমি কিছুটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমাদের প্রজেক্ট সম্পর্কে, যেটা আমরা এই পর্যন্ত তৈরি করেছি এখানে। এবং আমরা শুরুতে চলে আসি হাইবারনেট কি। হ্যাঁ, হাইবারনেট দিয়ে আমরা যদি হাইবারনেটের ওয়েবসাইটে চলে যাই, হাইবারনেট হচ্ছে একটা অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, যেটা আমাদেরকে কি করে, আমাদেরকে আমাদের ডিরেক্টলি সিকুয়েল কোড না লিখে আমরা চাইলে এখানে হাইবারনেটের থ্রুতে আমাদের যেই ডেটাবেস লেয়ারের সাথে আমাদের অবজেক্ট লেয়ারের একটা কমিউনিকেশন তৈরি করে দিতে পারি। তো আমরা চলে যাই আমাদের প্রজেক্টের ডিটেলসে। হ্যাঁ, আমরা যেই প্রজেক্টটা এখানে তৈরি করেছি, আমাদের প্রজেক্টটা যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের ডেটা অ্যাক্সেস অবজেক্টসগুলো এবং আমাদের বিনগুলো এখানে যেটা আছে ডাউ লেয়ার, তো আমরা একটা তৈরি করছি কি, একটা আমরা নোটিস পোস্টিং সাইট তৈরি করছি যার সিকিউরিটি লগইন আছে, এবং কেউ লগইন করার পর চাইলে সে অ্যাডমিন হিসেবে লগইন করতে পারে, চাইলে সে ইউজার হিসেবে লগইন করতে পারে, এবং লগইন করার পর সেটার নোটিশটা পোস্ট করতে পারবে। তো আপনারা যদি এই সেকশন প্রথম শুরু করেন, আগের সেকশনগুলো যদি আপনারা স্কিপ করে থাকেন, আমরা যদি আমাদের প্রজেক্টে একবার রান করি আপনারা একটু আইডিয়া পেয়ে যাবেন আমাদের প্রজেক্ট সম্পর্কে। লেটস ট্রাই টু রান দিস। তো আশা করি প্রজেক্টটা রান হবে এখন, এবং আমাদের ব্রাউজারে প্রজেক্টটা আমরা দেখতে পারব। সো প্রজেক্টটা রান করছে, এখানে দেখা যাচ্ছে কিছু নোটিশের লিস্ট আছে, এবং আমি যদি লগ ইন করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে লগ ইন করতে পারি, আচ্ছা ইউনিয়নের পাসওয়ার্ডটা খুব সম্ভবত হ্যালো দেয়ার, এবং আমি এখানে ইমরানের একটা নোটিস অলরেডি এখানে আছে, চাইলে এই নোটিশটা সে এডিট করতে পারে, এডিটেড ওয়ান দিয়ে আমি চাইলে এটা সেভ করতে পারি, এবং আমি যদি আবার হোমে যাই আমি দেখতে পাচ্ছি যে এডিটেড ওয়ান আছে। তো এখানে চাইলে নতুন ইউজার ক্রিয়েটও করা যায়। এখন আমি চাইলে যদি লগ ইনে যাই আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তৈরি করতে পারি, টেস্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, ইমেল দিলাম, এখানে ইমেলের ভ্যালিডেশনগুলো করা আছে, এবং নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। আমরা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি এখন টেস্ট দিয়ে, এবং আমরা যদি এখান দিয়ে নতুন একটা নোটিশ এখানে পেস্ট ক্রিয়েট করতে চাই নতুন অ্যাকাউন্টে, দিস নোটিশ ইজ ফ্রম নিউ অ্যাকাউন্ট, সেভ নোটিশ করলে নতুন অ্যাকাউন্টের যেই নোটিশটা পেস্ট করলাম সেটা চলে আসলো। চাইলে আমরা এই নোটিশটা ডিলিটও করে দিতে পারি, ডিলিট করে দিলাম, এই নোটিশটা কিন্তু চলে গেল। তো মোটামুটি এই অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করেছি, এবং এই অ্যাপ্লিকেশনটা তৈরি করার সময় আমাদের নোটিশের একটা বিন আছে, আপনারা দেখতে পারেন। এই নোটিশ বিনের মধ্যে আমরা এই নোটিশের যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা এখানে ডিফাইন করেছি। আমরা যদি আমাদের ডেটাবেস মডেলে একবার চলে যাই তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। এখানে দেখি যে আমাদের এই যে ইউজার টেবিল আছে, ইউজার টেবিলটা আমাদের ইউজ হচ্ছে স্প্রিংয়ের সিকিউরিটির জন্যও ইউজ হচ্ছে, এবং আমরাও এখানে কিছু জিনিস রাখছি, ফর এক্সাম্পল ইমেল রাখছি, ইউজারের ফুল নেম রাখছি। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, অথরিটি এগুলো আমাদের, এবং এনেবেলড, এগুলো স্প্রিং সিকিউরিটি ইউজ করছে। এবং আমাদের নোটিসেস একটা টেবিল আছে যেটা আমরা মাত্র দেখলাম, তার মধ্যে আইডি আছে এবং তার মধ্যে টেক্সট আছে, এবং ফরেন কি হিসেবে ইউজার নেমটা এখানে ডিফাইন করা আছে। তো এখন যদি আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, হ্যাঁ, আমরা আরেকটা যেটা দেখি যে আমাদের এই যে ইউজার বিন এবং ইউজার ডাও, এটাও আমরা একটু দেখে নিই। আমাদের ইউজার বিনে কী আছে, যেটা আমরা দেখলাম আমাদের টেবিল অনুযায়ী আমাদের এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, তারপর ফুল নেম যেটা, অথরিটি, এনেবলস, এগুলো আছে। তার উপরে এখানে কিছু অ্যানোটেশন দিয়ে আমরা কিছু কনস্ট্রেইন্ট ডিফাইন করে দিয়েছি, যেটা আসলে আমাদের
যে এই এগুলার ভ্যালিডেশনগুলো এখানে আমরা ডিফাইন করে দিচ্ছি, কোনটা কী কী অ্যাকসেপ্ট করতে পারে সেগুলো এখানে ডিফাইন করা আছে। আর মোটামুটি এখানে আমরা যদি দেখি কিছু কনস্ট্রাক্টরসের গেটার সেটার আছে, ইকুয়ালস মেথড ডিফাইন করা আছে, হ্যাশকোড ডিফাইন করা আছে, খুবই সিম্পল আসলে বিন। আমরা এগুলাকে এখন ডিরেক্টলি আপনারা যদি ইউজ না করে থাকেন এর আগে, এগুলা এখন ইগনোর করতে পারেন এই ডিটেলগুলো। এবং আমরা দেখি যে আমরা যখন ডেটা অ্যাক্সেস অবজেক্টগুলোর ভেতরে আমরা কি করছি, আমরা ইউজার ক্রিয়েট করার জন্য আমরা এখানে সিকুয়েল কোয়েরি লিখেছি, ইউজার এক্সিস্ট করে কিনা চেক করার জন্য সিকুয়েল কোয়েরি রেখেছি, সব ইউজার নেয়ার জন্য এখানে আবার সিকুয়েল কোয়েরি লেখা আছে। আমাদের সেম গোস ফর আমাদের নোটিসেস দাও, সেখানেও আমরা আমাদের গেট অল নোটিসেস লিস্ট নেয়ার জন্য আমরা সিকুয়েল কোয়েরি লিখছি। প্রতিটা জায়গাতেই আমাদের কিন্তু অবজেক্টগুলো এই কোয়েরি থেকে সিকুয়েল কোয়েরি লিখে অবজেক্টগুলো আমাদের তৈরি করতে হচ্ছে। তো আমরা এখন হাইবারনেটের থ্রুতে এই জায়গাতে আসলে আমরা হাইবারনেট ইমপ্লিমেন্ট করার পর আমাদের এই সিকুয়েল কোয়েরিগুলো ডিরেক্টলি আর লেখা লাগবে না, অনেক কাজই আমরা হাইবারনেটের কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করে ফেলতে পারবো। এটা ছাড়া আরেকটা জিনিস আছে, যেটা হলো যে আমরা কিছু টেস্ট তৈরি করেছি আমাদের এই টেস্টের ভেতরে, এবং এই টেস্টগুলো যদিও খুবই প্রিমিটিভ পর্যায়ে আছে, এখানে নোটিসেস ডাউ টেস্ট আছে এবং ইউজার ডাউ টেস্ট আছে, খুব সিম্পল কিছু টেস্ট কেসেস এখানে রেডি করা আছে। আর আমাদের প্রজেক্টে ডেটাবেজের সাথে কানেক্ট করার জন্য আমরা যেটা করেছি, আমরা GNDI ইউজ করে যখন প্রজেক্টটা ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে রান করে তখন সে নোটিসেস সার্ভলেটটা কই, হ্যাঁ এই যে যখন সে রান করে নোটিসেস সার্ভলেটে মেসেজ সোর্স ডাউ কনটেক্সট, সরি অ্যাবাউট দ্যাট, হ্যাঁ ডাউ কনটেক্সটে আমরা এখানে দেখছি যে আমাদের এখানে আমরা যেই প্রোডাকশনে ইউজ করার জন্য আমাদের এখানে একটা প্রোফাইলিং করা আছে, এবং এখানে ডেটা সোর্স ডিফাইন করা আছে যেটা কি না আমাদের JDBC স্প্রিং, এই GNDI ডেটা সোর্সটা ইউজ করছে যেটা আমাদের টমক্যাটে ডিফাইন করা আছে। আর এটা ছাড়াও আমাদের যেই টেস্টিংয়ের জন্য আমাদেরকে একটা কনফিগ আমরা আলাদা করে সেট করে রেখেছি, সেটা আমাদের অ্যাপাচির DBCP ইউজ করে। এই যে টেস্টের ভেতরে আমাদের ডেটা সোর্সের যে কনফিগটা করা আছে সেটা আসলে টমক্যাটারটা ইউজ করছে না, সেটা আমাদের এখানে ডিরেক্টলি অ্যাপাচির কমন্সের DBCPটা ইউজ করছে। সো এই কনফিগারেশনগুলো আমাদের এখানে করা আছে। তো এখন আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা কীভাবে হাইবারনেট আমাদের প্রজেক্টে নিয়ে আসব সেটা আমরা শিখব। সো দ্যাটস ইট ফর নাও, until next time, happy living on codes.